সঙ্গীদের লাইফস্টাইলে অনেক অনেক স্বাগত। আর দেখো আজকে আমি কি কি রান্না করছি। আর সবজিওয়ালা এসেছিল, সবজিওয়ালার কাছে সবজি নিয়ে নিয়েছি। আর কি কি সবজি নিলাম চলো তোমাদেরকে দেখাই। নিয়েছি ফুলকপি, হ্যাঁ, আর এগুলো এগুলো কি বলো তো, এগুলো হচ্ছে কুদরি, কুদরি না কি বলে ওইগুলো, কুদরি। আর নিয়ে নিয়েছি ভেন্ডি, কেননা আজকে শনিবার, তো আজকে আমাদের নিরামিষ, তার জন্য আমি এগুলোই রান্না করবো, ফুলকপি রান্না করবো, ভেন্ডি আর হচ্ছে কুদরি। আমি ভাতও চাপিয়ে দিয়েছি, যদি সকাল সকাল দেখি রান্না হয়ে যায় তাহলে আমি একবার পৌরসভা যাবো, কেননা একটু দরকার আছে ওখানে, ওখানে একটু কাজ মিটিয়ে তারপরে আসবো, দেখি তাড়াতাড়ি রান্না হয় কি না। আর বেশি রোদ উঠে গেলে যাবো না, কেননা একটু মেঘলা মেঘলা আছে তো, ওর জন্য বলছি যাবো, আর রোদ থাক খুব রোদ দিলে যাবো না। দেখো অতিরিক্ত ঠান্ডা লেগে গেছে, মানে কি বলবো, কালকে রাতের বেলায় অনেক জ্বর এসেছিল, দিয়ে তোমাদের দাদা ভাই আবার ওষুধ দিল, খেলাম, তবে সকালবেলা একটু উঠলাম। আর এখন প্রচুর ঠান্ডা লেগেছে, আমার কাশতে পারছি না, তার জন্য দেখছো কলা কথাটাও কেমন হয়ে যাচ্ছে, মানে কথাটাও বলতে পারছি না, ঘর ঘর করছে। তো তরকারিগুলো আমি কেটে নিই, এই যে আমি বটি নিয়ে বসে পড়েছি এখানে, আমি তরকারি কাটবো আর তরকারিগুলো কেটে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার আসছি। দেখো আমি ফুলকপি আলু কেটে এই যে তরকারি চাপিয়ে দিয়েছি, এই তরকারি আমার ফুটছে। আর দেখো তরকারি আমি চাপিয়ে দিয়েছি, তরকারি আমার দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখো আমার ফুলকপি আলু তরকারি হয়ে গেছে আর আমার রান্না হয়ে গেছে, আমি বাসনগুলো এবার ধুয়ে নেবো। তো চলো, ওষুধগুলো বার করেছিস কেন, হ্যাঁ কি করবি ওষুধগুলো দিয়ে, না রেখে দে, রেখে দে, এ খাবি আয়।